নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিপিন রাওয়াতের মৃত্যুকে নিয়ে ফেসবুকে কুমন্তব্য, সরব বিজেপি যুব মোর্চা, মামলা থানায়। ফের গৃহবধূ নির্যাতন, পুলিশের সামনেই মারধর সহ ভাঙচুর। যানবাহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে করিমগঞ্জে তল্লাশি অভিযান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে এ মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে কাছাড় জেলার সোনাই এলাকার বাবুল আহমেদ বোরভইয়া নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে কুমন্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে সেই কুমন্তব্যের ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা যুব মোর্চার এক প্রতিনিধি দল সভাপতি অমিতেশ চক্রবর্তীকে সাথে নিয়ে শিলচর সদর থানায় এ মর্মে এক এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করে, বাবুল আহমেদ বুড়ভুইয়ার উপযুক্ত শাস্তি প্রদান করার পাশাপাশি গ্রেফতারের দাবি জানানো হয়। এদিন যুব মোর্চার প্রতিনিধি দলটি কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের সাথে দেখা করে দোষীর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এদিন যুব মোর্চার পক্ষে থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, সম্পাদক সৌমিত্র দেব সহ অনেকে। ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে আমরা বাবুল আহমেদ বোরভুইয়া নামের ব্যক্তির উপর আমরা একটি পেজ করি। আমরা দেখেছি যে ভারতবর্ষের এত সুনামধন্য ব্যক্তি, যা যিনি সিডিএসের মতো দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে থাকার পর উনি দেশের সেবায় সবসময় নিযুক্ত ছিলেন, উনি মারা গেছেন কালকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তারপর আমরা দেখেছি এই বাবুল আহমেদ বোরভুইয়া সুনাইর ব্যক্তি, উনি ফেসবুকের মাধ্যমে বাজে বাজে মন্তব্য উনি ফেসবুকে তুলে ধরেছেন। আমরা এই ধরনের ঘটনার দীক্ষার জানাই এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি, এই ধরনের বিকৃত মানসিকতার মানুষের উপর তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার জন্য। কারণ উনাদের এই ধরনের কমেন্ট বা পোস্টের জন্য সমাজে প্রতিক্রিয়া খুব বাজে আসতে চলেছে। আমরা চাই প্রশাসন যাতে এই ধরনের ব্যক্তিকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে উনাদের যে যোগ্য শাস্তি উনাদেরকে প্রদান করা হয়। ফের গৃহবধূ নির্যাতনের ঘটনা সামনে এলো। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন থানাধীন গোসাইপুর প্রথম খণ্ডের মইবুল্লাহ মজুমদারের সাথে বছর দুয়েক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুধপাতিল অষ্টম খণ্ডের সাইরা বেগম লস্কর। বিবাহের পর থেকে যৌতুকের জন্য স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করতেন গৃহবধূর ওপর। পরে এ নিয়ে এক মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের নির্দেশে উধারবন থানার কর্মী সহ সায়রা বেগম লস্করের বাবার বাড়ির লোকেরা সায়রার বিয়েতে দান করা আসবাবপত্র নিতে মইবুল্লাহ মজুমদারের বাড়িতে উপস্থিত হলে জিপি সদস্য প্রতিনিধি নিমার আলী লস্করের প্ররোচনায় গৃহবধূ সায়রা বেগম লস্করের বাবার বাড়ির লোকের উপর পুলিশের সম্মুখে মারধর সহ ভাঙচুর চালায়। ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পান সায়রা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সায়রার পরিবারের লোকেরা বলেন, সব সামান ভাঙ্গি দিছে, আমার আমার মেয়েরও মারছে, আমারে মারছে, আমার বাচ্চা মারছে, আমার হাজবেন্ড মারছে, সবে মারছে, আমার সব জিনিস ভাঙ্গি দিছে তারা, সবে আমারে পুলিশের সামনে, পুলিশ প্রশাসনের সামনে আমার হাতটা ভাঙ্গি দিছে, আমার মাথার বাইরেছে, আমার সব মানুষের মারছে, আমার ছোট একটা বাচ্চারে মারছে, সব মানুষের তারা মারছে, তারা ষড়যন্ত্র করিয়া তারা মারার সব অস্ত্র রাখছে, গুন্ডা রাখছে, দেখুন সব ওদিকে দেখুন, সব গুন্ডাই তারা আমারে মারছে, আমার সব জিনিস ভাঙ্গি দিছে, সব জিনিস ভাঙ চুর করিয়া শেষ, এবং আমারে খুব বেশি মারপিট করছে, আমার বাচ্চা ইন্টারে মারছে, দেখুন ছোট বাচ্চা মারছে, সবে মারাপিটা করে সব জিনিস তারা সামনে প্রশাসনের সামনে ওই বাচ্চাটা মারি, দেখুন ওই দেখুন বাচ্চাটারে মারি, পিস্টা দেখুন আমার বাচ্চারে ফালা মারছে, আমার বাবার দেখো স্যার ওই দেখো মাথা ফেটে দিয়ে মারছে তারা, তারা ষড়যন্ত্র করিয়া মেম্বার কংগ্রেসের একটা মেম্বার শুনাই নদী কি শুনাই কংগ্রেসের একটা মেম্বার লুক নিমার
আর একজন আমুল বিডিবি, তারা দুইজনে অস্ত্র ষড়যন্ত্র করে রেডি করছে, করি আমরারে মারছে, এই নিমারে মারছে আর আমুলে মারছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক যানবাহন আইন ও নিয়ম কঠোরভাবে বলবৎ করতে এবং চলতি মাসব্যাপী বিশেষ সচেতনতা চালাতেও জরুরি নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর শপথকে বাস্তবায়িত করতে যাতে 31 ডিসেম্বর পর্যন্ত জেলায় একটি দুর্ঘটনার মামলাও দায়ের না হয় তা সুনিশ্চিত করতে পরিবহন বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে করিমগঞ্জ জেলায় শুরু হয়েছে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান। পুলিশ এবং যানবাহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদারের যৌথ অভিযানে প্রথম দিনের করিমগঞ্জ সদরে লাইসেন্স এবং হেলমেট বিহীনদের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এদিকে বাইক আরোহীদের কোন ধরনের হেলমেট পরিধান করতে হবে সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। এবারের বনভোজনে যাওয়া আসার সময় শব্দ দূষণকারীদের বিরুদ্ধেও কঠোরভাবে আইনি ব্যবস্থা নেবে জেলা পরিবহন বিভাগ ও পুলিশ প্রশাসন। টু হুইলারে উইদাউট হেলমেট টু হুইলার চালানোর জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয় এবং মানুষ এক্সপায়ার হয় ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়, ওইটাকে চেক দেওয়ার জন্য আমরা আজকে একটা বিশেষ অভিযান আরম্ভ করেছি। যে অভিযানে যে বাইক চালাবে ওর হেলমেট কম্পালসারি থাকতে লাগবে, তার পিছনে যে বসে থাকবে চাহে তার ছেলে হোক, মেয়ে হোক, মিসেস হোক, মা হোক, বন্ধু হোক, এনিবডি এলস যে পিছনে বসবে তারও হেলমেট কম্পালসারি। কারণ যখন অ্যাক্সিডেন্ট হয় হেলমেট কী কোয়ালিটি হতে হবে? হ্যাঁ হেলমেট সেই হেলমেটটা আছে, আমি দেখছি অনেকে ইন্ডাস্ট্রি হেলমেট করছে। ইন্ডাস্ট্রি হেলমেটে কোনোদিন অ্যাক্সিডেন্ট প্রোটেকশন দেয় না, এটা শুধু পুলিশ এনফোর্সমেন্টে দেখানোর জন্য, মানুষ জানে না, বুঝে না জানলে তো জানার দরকার। ইন্ডাস্ট্রি হেলমেটে যখন বাইক অ্যাক্সিডেন্ট হবে কোনো প্রোটেকশন দেবে না, সে ISI ফুল মাস্ক হেলমেট পরতে লাগবে, এটা কম্পালসারি বোথ রাইডার এন্ড পিলিয়ন। আরেকটা কথা হইল, অনেকের দেখা আজকে আমরা দুই একটা কেস পাইছি লাইসেন্স, বিনা লাইসেন্সে যাতে গাড়ি না চালায়, বিনা ইন্স্যুরেন্সে যাতে গাড়ি না চালায়, এদিকে প্রত্যেক দিকে সচেতন হতে হবে। সেকেন্ড কথা হলো, আমাদের সেই ড্রাইভটা যে আজকে শুধু করিমগঞ্জের টাউনে সেটা নাই, আমরা অল ওভার ডিস্ট্রিক্টে নিই। আজ টাউনে প্রোটেকশন হলো নিলামবাজার যদি অ্যাক্সিডেন্ট হতে এই ড্রাইভের কোনো ভ্যালু থাকে না। আমরা করিমগঞ্জ, নিলামবাজার, পাতালকান্দি, ইনক্লুডিং আমরা রুরাল এরিয়া, থ্রুআউট দ্য ডিস্ট্রিক্ট আমরা একটা স্পেশাল মিশন নিচ্ছি যাতে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এইবার 31 ডিসেম্বরে যাতে আমরা কোনো অ্যাক্সিডেন্ট। ঋষি অরবিন্দের ভাবধারায় সনাতন ধর্মে আলোকময় তার 5টি স্বপ্ন বিষয়ক বক্তৃতা সভার আয়োজিত হল শিলচর গুরুচরণ কলেজে। বৃহস্পতিবার বিকেলে শিলচর গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে ঋষি অরবিন্দের জীবনশৈলীর নানা চমকপ্রদ দিকগুলো তুলে ধরেন আমন্ত্রিত মুখ্য বক্তা দিগন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, এদিনের সভার আমন্ত্রিত মুখ্য বক্তা দিগন্ত বিশ্ব শর্মা পরিবহন বিভাগের আধিকারিকের উচ্চপদস্থ চাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিক জীবনে পা দেন। ইতিমধ্যেই তিনি মনীষীদের নিয়ে গবেষণায় সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। এদিনের তার বক্তৃতায় মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের সনাতন ধর্ম ও আধ্যাত্মিকতা, দার্শনিক শাস্ত্র, দিব্যানুভূতি, ব্রহ্মনির্মাণ সহ আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য ইত্যাদি প্রসঙ্গে আলোকপাত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কলেজের অধ্যক্ষ বিভাস দেব, অধ্যাপক জ্যোতিলাল চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন রায় প্রমুখ। অবশ্যই পৃথিবী যদি আরো একটু গ্রহিষ্ঠু হত তাহলে হয়তো এর প্রয়োজন হতো না। তাহলে শ্রী অরবিন্দ কে ছিলেন? শ্রী অরবিন্দ কে ছিলেন? আমরা জানি শ্রী অরবিন্দ মহাযোগী ছিলেন, মহাযোগী ছিলেন, মহাবিপ্লবী ছিলেন, মহাযোগী ছিলেন, মহাবিপ্লবী ছিলেন, মহারিষি ছিলেন, স্বদেশী আন্দোলনের জ্ঞানগুরু, ভারতের বিপ্লব পুথের জ্ঞানগুরু,
পূর্ণ স্বরাজের প্রথম প্রবক্তা, ভারতবর্ষে পূর্ণ স্বরাজের, পূর্ণ স্বরাজ দাবির প্রথম প্রবক্তা, মাটির পৃথিবীতে দিব্য জীবনের স্বপ্নদ্রষ্টা, মানব প্রকৃতির রূপান্তরের স্থপতি, আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য, আধুনিক বিশ্বের একমাত্র মহাকাব্য সাবিত্রী মহাকাব্যর, অসামান্য সাবিত্রী মহাকাব্যর স্রষ্টা মহাকবি শ্রী অরবিন্দ। বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং 11 জন সেনাকর্মীদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ স্থানীয় ইন্দিরা ভবনে সংগঠনের কর্মকর্তারা এ উপলক্ষে 1 মিনিট নীরবতা পালন করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। পাশাপাশি সেই ঘটনায় একজন সেনাকর্মী সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তার দ্রুত আরোগ্য কামনা করেন তারা। শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে যারা গতকালকের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে একজন যিনি আছেন এখনও মারাত্মকভাবে অসুস্থ হসপিটালে রয়েছে, তাদের যারা রয়েছে তারা যাতে ভালোভাবে সুস্থ হয়ে ওঠে এবং যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের আত্মা যাতে চিরশান্তি কামনায় খুব ভালো হয়, তাদের পরিবারের যেন মঙ্গল হয়, এই কামনায় জেলা কংগ্রেস কমিটি আজকে এই এদিকে বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে অতনু ভট্টাচার্যকে শিলচর টাউন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমার উপরে ভারতের জাতীয় কংগ্রেসের আসাম প্রদেশ কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস যেভাবে আমার উপরে আস্থা রাখছে, আমি তারা আস্থা কিভাবে এটারে সাফল্য করতে পারি তাদের আমি আর সবে কংগ্রেসের সব সংগঠনের সহযোগিতা সঙ্গে আমার কংগ্রেস অফিসের স্টাফ কর্মীবৃন্দ সবদের লইয়া পূর্ববর্তী যারা কংগ্রেস অফিসের আগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলা তারা সবরে আমি আমন্ত্রণ জানাইয়া আগামী 2-3 দিনের মধ্যে আমরা গুয়াহাটিতে ট্রেনিংয়ে যাইমু, ট্রেনিং থেকে আইয়া অফিসে একটা প্রোগ্রাম করি আমি দায়িত্ব নিমু এবং তার জন্য আমি সবের সহযোগিতা কামনা করি। আগামী পৌরসভা ইলেকশনে কংগ্রেসের একটা ভালো রেজাল্ট দেওয়ার দু চোখে রয়েছে আইএস অফিসার হওয়ার স্বপ্ন, কিন্তু এলাকায় পাথর ক্র্যাশার মেশিনের শব্দ ও তার থেকে ছড়ানো ধুলোয় নাজেহাল হয়ে পড়েছেন শালচাপড়া এলাকার ক্লাস 5-এর আনুমানিক 10 বছরের এক পড়ুয়া। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে অবশেষে জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে নিজের সমস্যার কথা তুলে ধরলেন আসলাম হোসেন লস্কর। বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে কাছাড় জেলার জেলাশাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন তিনি। এতে উল্লেখ করে তিনি বলেন, শালচাপড়ায় পাথর ক্রেশার মেশিনের শব্দ ও তার থেকে ছড়ানো ধুলোয় প্রতিনিয়ত তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে, এমনকি রাতে ঘুমাতেও তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়। দোচোখে রয়েছে তার আইএস অফিসার হওয়ার স্বপ্ন, সে অনুযায়ী পড়াশোনা করছে সে, কিন্তু এলাকায় ক্রেশার মেশিনের শব্দ ও তার থেকে ছড়ানো ধুলোয় এলাকায় বায়ু দূষণ হচ্ছে, তাই মেশিনটি অবিলম্বে অন্যত্র স্থানান্তরিত করতে দাবি জানান তিনি। এদিকে আসলামের পাশাপাশি স্থানীয়রা জানান, বায়ু দূষণের দরুন আগেও জেলা প্রশাসনের নির্দেশে ক্রেশার মেশিনটি বন্ধ রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে মেশিনটি চালু করার অনুমতি পেল এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। অতদিন থেকে তাই নজরদের একজন ব্যবসায়ীর দুঃখটা তারা শুনছেন, অন্তত একটা বার জনসাধারণের দুঃখটা শুনুন বুঝুন তারা। এর লাগে আজকেও আমরা আবার জেলা শাসকের কাছে আইসি, আইয়া তাহলে পাইছি না। আচ্ছা, এই যে মেশিনটা চলা এই গ্রামের কেমন ফ্যামিলি এখানে ক্ষতিগ্রস্ত? তো আমরা 22টা ফ্যামিলি ফুললি এফেক্টেড, 22টা ফ্যামিলি আমরা ফুললি এফেক্টেড। আমরা মানে বাইরে দিয়ে বাইর হওয়া যায় না, আমরা বাচ্চাগুলো বাইরে করতে পারি না, ঘরের ভিতরে যখন রাখি তখন দরজা জানলা বন্ধ করিয়া রাখি, দরজা জানলা এইটা শব্দে বাচ্চাগুলার মাথায় কুড়কুড় শব্দে বাচ্চাগুলো কেসারের মালিক রে আমার গরু ভাই আমি চা খাওয়াইয়া কইছি, দেখ তুই ছোট ভাই হো আর যেটা হো তোর লোকে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু তুমি যাতে আমরা যদি কোহান দেও না। এরপরে একদিন তাইনর বাড়ির তাইনা যখন
কেশা মেশিন চালাইতে রায় একদিন আমি চা বুইয়া লইয়া আমি তার মেশিনে গেছি, গিয়া কইছি দেখো তুমি আমার ছোটো ভাই সমান, তোমার লোক আমার কোনো দুশ্মনী নাই, তুমি যাতে আমরারে দুঃখ খান দেও না, আমরা এখানোর স্থায়ী বাসিন্দা, আমরারে দুঃখ খান যাতে তুমি দেও না, তাই নাকি আমি সরে যাই, আমি সরে যাই আজকের দিন পর্যন্ত। তাই এই মেশিনটা এখানে চলার অর্ডার আছে নাকি? বর্তমানে কোনো অর্ডার তো আমরা জানি না, আমরা আমরা এখানে যে আপনারা পলিউশনে কোনো কমপ্লেন করছেন? পলিউশনে বারবার অগ্রায়ণের অকাল বৃষ্টিতে মাঠের জল জমে নষ্ট হচ্ছে ফসল, মাথায় হাত পড়েছে গ্রাম কাছারির কৃষকদের। বিশেষ করে গ্রাম কাছারির কৃষকদের জীবন জীবিকার প্রধান উৎস শাইল ধানের চাষ। একাংশ কৃষক এর থেকেই পরিবার প্রতিপালন করে থাকেন, কিন্তু এবারের অগ্রায়ণের অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। ফসল বীমা করেও এর সুফল পাচ্ছে না বলেও অভিযোগ। একাংশ কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ফসল বীমা যোজনা করেও লাভ হচ্ছে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলেন পালংঘাট কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অন্তর্গত গঙ্গানগরের সোনালী এগ্রিকালচার সার্ভিস গ্রুপের সম্পাদক আব্দুল সেলিম লস্কর বলেন, বিগত 60 দিন করে কোন বৃষ্টি এই ধানগুলা নষ্ট হয়েছে, ধান খেঙ্গাই গেছে, এখন তেসর ন সাবান ধান ধান খেঙ্গাই গেছে, এই ধান তো পুরা যে হইতো না, তাহলে এই 60 দিন করে বৃষ্টি অনেক ক্ষতি হয়েছে আমরা গঙ্গানগর এলাকা বেশিরভাগ জায়গা, ধান খাটিয়া আলা ভালা আসলে এটা আলা ফানি ডুবি গেছে, তাই আমিও প্রায় 10 বিঘা জায়গা খাটাইছি, এটা টেটকার দিন নিতাম, ওর হঠাৎ বৃষ্টি আই গেছে, এখন তো আর এখন আজকে সকালে চাইয়া দেখি তার মাঝে খেঙ্গাই গেছে। আর রৌদর উপরে নির্ভর করবো, রৌদে যদি বালা করে শুকাই যায় তা কিন্তু খরচ হইব, আলাগুলো উল্টাইয়া দিতে লাগব, জো করতে লাগবে। ফসল বিমা থেকে এখনো কোনো ক্ষয় খবর নেওয়া হয়েছে না, আমরা তো বেজান ক্লে জো কর, হ্যাঁ আমার ফসল বিমা আছে, কিন্তু টোল ফ্রি নম্বরে জো ফোন করলে তারা রিসিভ করে না, রিসিভ করলেও কইব এই কাছাড় ডিস্ট্রিক্টটা এই ফসল বিমা যোজনার আওতায় না, এই সেই মারি আবার খাটি যায়, কিন্তু আমরা বিরক্ত হয়ে গেছি বারবার ফসল বিমা যোজনা, এই HDFC-র এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার টোল ফ্রি নম্বরে ফোন করিয়া তারা কোনো সন্তোষজনক কোনো উত্তর দেয় না, আর 72 ঘন্টার ভিতরে এই ব্যাপারে জানাইবার লাগি, কারণ আমরা ফোন করতে করতে তার আর ফোন খাটিবা লাগি। প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা আগর শিল্পকে ধ্বংস করতে বর্তমান সময়ে কৃত্রিম ঔষধ ব্যবহার করেছেন একাংশ ব্যবসায়ী, এতে সুফলের পরিবর্তে নেমে আসছে চরম বিপর্যয়, যার ফলে বহু আগর গাছ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ত্রিপুরা উত্তর জেলায় প্রাকৃতিক উপায়ে আগরের বহুল চাষ যুগ যুগ ধরে চলে আসছে, এতে এলাকার ব্যবসায়ী থেকে গৃহস্থদের বাড়িতে প্রাকৃতিক উপায়ে বহু আগর গাছ বেড়ে উঠেছে, স্বাভাবিকভাবে কৃষক ও ব্যবসায়ীরা এতে লাভবান হচ্ছেন। কখনো আগর গাছে কৃত্রিম ঔষধ বা সার প্রয়োগের প্রয়োজন পড়েনি, প্রাকৃতিকভাবে এ ধরনের গুটি পোকা আগর গাছে প্রবেশ করে গাছের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, এভাবে একটি গাছ 5,000 থেকে 10 লক্ষাধিক টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সম্প্রতি উত্তর জেলার একাংশ ব্যবসায়ী অসমের একটি বড় ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়ে কৃত্রিম উপায়ে আগর গাছ তৈরিতে মেতে ওঠার খবর পাওয়া গেছে, যার ফলে গাছগুলো স্বাভাবিকভাবে পরিপক্ক হবার আগেই বিনষ্ট হয়ে পড়েছে। এসব ঔষধ প্রয়োগ করা আগর গাছ থেকে যে সুগন্ধি ও জ্বালানি তেল বের হয় তার বহু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায়। কৃত্রিম উপায়ে ক্যাপসুল ও লিকুইড ঔষধ গাছের ভিতরে প্রবেশ করানোর ফলে গাছে ধীরে ধীরে পচন ধরতে শুরু করে, প্রক্রিয়াতে গাছ থেকে যেসব নির্যাস বের হয় তা লিটার প্রতি 10,000 করে বিক্রি হলে প্রাকৃতিক আগর গাছে নির্যাসের বাজার দর অনেক বেশি। গাছে কৃত্রিম ঔষধের প্রয়োগের ফলে দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশে ত্রিপুরার আগরের যে সুনাম রয়েছে তা ধীরে ধীরে বিনষ্ট হওয়ার পথে, এমন অভিমত এলাকার আগর চাষীদের। তাই জেলার কৃষকরা ওই কৃত্রিম উপায়ে আগর চাষ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। এটা ইউজ করার পর যদি রিয়াকশন হয়, আজকে এই মেডিসিন ইউজ করে যে আগর কোষ তৈরি হবে, এটা দিয়ে যে লিকুইড তৈরি হবে আগর অয়েল, এই অয়েলটা ব্যবহার করার পর মানুষের যদি ক্ষতি হয় তাহলে গোটা উত্তর ত্রিপুরায় আগর চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত হবে, এখানের আগর আর কেউ কিনবেন না, যারা বিদেশ থেকে নিচ্ছেন বা ভারতবর্ষ থেকে বা আসাম থেকে নিচ্ছেন, কোনো ব্যবসায়ী আর কদমতলার আগর কিনবেন না,
কারণ ক্ষতি হয়ে যায়, এটা যদি একবার প্রচার হয়ে যায় সমস্ত কদমতলার অঞ্চল আমাদের উত্তর ত্রিপুরার আগর চাষি আগর ব্যবসায়ীরা মার খেয়ে যাবে, তার জন্য আমরা একটা আতঙ্কগ্রস্ত। এটা সত্যি কি ভালো না খারাপ এটা আমরা জানি না, তার জন্য আমরা দপ্তরের সাথে আলোচনা করছি, এখানের প্রশাসনিক যারা আছেন ওনাদের সাথেও আলোচনা করছি, টিআইডিসি চেয়ারম্যান মাননীয় টিঙ্কু রায়কেও এটা অবগত করা হবে, ইতিমধ্যে চেয়ারম্যান জানিয়েছেন, আমরা বৈঠক করে এটা কি ভালো খারাপ বিজ্ঞানসম্মত ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, তারপর যদি এটা সার্টিফিকেট অথেন্টিক সার্টিফিকেট আসে এটা ভালো তবেই এটা ব্যবহার করা হবে। আমরা সমস্ত এখানে যারা আগর চাষি আছেন, যারা আগর ব্যবসা করেন, যারা এর নিয়ে যুক্ত আছেন উত্তর ত্রিপুরা রাজ্য এবং ঊনকোটি জেলা, সবার কাছে আবেদন রাখবো আপনারা আপাতত এটা ব্যবহার করবেন না, এটা সত্যি যদি ভালো হয়ে থাকে তবেই আমরা ব্যবহার করব। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত কাপ্তানপুর জেপির 10 নম্বর গ্রুপের গ্রামীণ সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, এতে সমস্যার মুখেই পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই অবস্থায় গ্রামীণ সড়কটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় নাগরিক তৈবুর রহমান বুড়ভুইয়া, নিমাই মিয়া বুড়ভুইয়া, রেইস আলী মাজার ভুইয়া প্রমুখ বলেন, কাপ্তানপুর ত্রয়োদশ চতুর্দশ সহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তারা রকরমুখ এলপি স্কুল থেকে চিতলখাল পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য কাপ্তানপুর জিপি সভাপতি ও লক্ষ্মীপুরের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু রকরমুখ এলপি স্কুল টু চিতলখাল রাস্তার প্রতিবাদে আমরা রাস্তাতে লামিয়া প্রতিবাদ করিতেছি আসাম সরকারের কাছে, যেহেতু আমাদের রাস্তাটা প্রতিশ্রুতি যে নির্মাণ করার জন্য আমাদের প্রতিবাদ গোড়ায় আন্দোলন করব করিতেছি, এবং বিগত দিন থেকে 4-5 বার পঞ্চায়েত সভানেত্রীর কাছে কাপ্তানপুর শ্রী ব্রজেশ্বর দাসের কাছে আমাদের প্রচুর 4-5 বার গিয়েছি, তবে প্রতিশ্রুতি দিয়েছেন উনি পাউন্ড নাই বলছে, এখনো পর্যন্ত আমাদের রকরমুখ এলপি স্কুলটাও কোনো কাজকর্ম করা হয়নি। তাই এই রাস্তার প্রতিনিধি নিয়ে জনগণের মতামত নিয়ে আমরা রাস্তাতে বর্তমানে নেমে গিয়েছি, আমরা রাস্তার প্রতিবাদ করিতেছি যে রকরমুখ এলপি স্কুল টু শীতলকাল রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে আমাদের রাস্তাটা নির্মাণ করার জন্য বিধায়ক কৌশিক রায় কাছে আবেদন করি যে আমাদের রকরমুখ এলপি স্কুল টু শীতলকাল রাস্তাটা নির্মাণ করি দিবার জন্য সংস্কার করি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বিপিন রাওয়াতের মৃত্যুকে নিয়ে ফেসবুকে কুমন্তব্য সরব বিজেপি যুব মোর্চা, মামলা থানায়। ফের গৃহবধূ নির্যাতন, পুলিশের সামনে মারধর সহ ভাঙচুর। যানবাহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে করিমগঞ্জে তল্লাশি অভিযান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।